প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান সম্পাদক দৈনিক একুশে সংবাদ। আজ আমি উপস্থিত হয়েছি বিশ্বব্যাপী মরণঘাতী করোনা ভাইরাস সংক্রান্তে কিছু পরামর্শ দেওয়ার জন্য। আপনারা দূরত্ব বজায় রাখুন, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন এবং মুখে মাস্ক ব্যবহার করুন। আপনারা বাড়িতে অবস্থান করুন। আল্লাহ পাক রোগ দিয়েছে, আল্লাহ পাক এই করোনা ভাইরাস থেকে সকলকে মুক্ত করবে ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখুন।